বর্তমান সময়ে আপনার পকেটে থাকা এক টাকা অথবা দুই টাকা এটার কোনো মূল্য নাই। হ্যালো আমি আলমগীর আর আপনার দেখছেন আলমগীর আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বর্তমান বাজারে বর্তমান মার্কেটে খুচরো টাকার কোনো যে মূল্য নেই এটা নিয়ে আপনি খুচরো টাকা নিয়ে আপনি অসহায় খুচরো টাকা নিয়ে আপনি আসলে অবহেলিত সেটা কিভাবে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটা বুঝিয়ে বলবো ধরেন আপনি আপনার প্রয়োজনে মার্কেটে গেছেন কিছু জিনিস ক্রয় করার জন্য ক্রয় করছেন ক্রয় করার পরে আপনি আপনি মার্কেটের দোকানদারের কাছ থেকে এক টাকা পাবেন অথবা দুই টাকা পাবেন যখন আপনি টাকা চাইতে চাইবেন আপনাকে ধরাই দেবে একটা চকলেট অথবা দুইটা চকলেট বলবে আমার কাছে খুচরা টাকা নাই একটু খেল করে দেখেন যে উনি আপনাকে চকলেট দিল আপনি পাঁচটা চকলেট জমে পাঁচ দিনে পাঁচটা চকলেট জমালেন পরবর্তী দিনে ষষ্ঠতম দিনে আপনি ওনার কাছে যাইয়া পাঁচ টাকার কোনো জিনিস ক্রয় করার পরে ওই চকলেটগুলোই দেন উনি কিন্তু নিবে না মানে উনি আপনাকে টাকার পরিবর্তে চকলেট দিছে না তাহলে আপনি ওনাকে টাকার পরিবর্তে যখন চকলেট দিবেন উনি কিন্তু এই টাকা না তাহলে বিষয়টা অনেকটা কি দাঁড়াইল যে আপনার কাছে এক টাকার বা দুই টাকার যেই মূল্য আছে এই মূল্য দোকানদার কাছে নাই মানে আপনি ক্রয় করার পরে দোকানদারের কাছ থেকে টাকা পাচ্ছেন দোকানদার সে টাকা না দিতে পারে বলতেছে যে আমার কাছে টাকা নাই আপনি চকলেট নিয়ে যান অথচ এই চকলেট যখন আপনি জমিয়ে দশটা করেছেন তাহলে দোকানদার আপনাকে টাকার পরিবর্তে চকলেট দিছে না ঠিক একইভাবে আপনি কোনো একটা মাল ক্রয় করে তাকে টাকা না দিয়ে সেই চকলেটগুলো দেন সেই চকলেটগুলো কিন্তু সে নিবে না আর এটাই হচ্ছে বর্তমানে বাজারে বর্তমান মার্কেটে এক টাকা বা দুই টাকার যে ডিমান্ড বা যে চাহিদা এটাই হচ্ছে বর্তমানে এই অবস্থায় আছে বিশেষ করে এই সমস্যাগুলো হয় দশ টাকা বা পাঁচ টাকার জিনিসের ভিতরে আপনি যখন কোনো জিনিস ক্রয় করেন যখন তার থেকে এক টাকা বা দুই টাকা আপনি দোকানদার কাছে ফেরত চান বা ফেরত পাবেন যে আপনি ফেরত পাবেন একটা জিনিস আপনি ক্রয় করেছেন জিনিসটার দাম চার টাকা আপনি দিয়েছেন পাঁচ টাকার একটা নোট তো এক টাকা তো আপনি ক মানে ফেরত পাবেন এটা আপনার অধিকার এটা আপনার ন্যায্য পাও না তখন বলে যে আমার কাছে একটা খুচরো নেই আপনি পরে নিয়েন ঠিক আছে অথচ উনি কিন্তু আপনার কাছ থেকে আরও এক টাকা মিলে দুই টাকা আপনাকে ফেরত দিয়ে বলবে না যে একটাকা আপনার কাছ থেকে পাইলাম আপনি পরে দিয়ে যান এই কথা কিন্তু দোকান ধারা বলে না দিন যত সামনের দিকে যাচ্ছে খুচরো টাকার ব্যবহার খুচরো টাকার চাহিদা ততই কমতেছে আসলে টাকা তো টাকাই সেটা হোক এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা টাকার চাহিদা বা টাকার মান কমতেছে না কিন্তু হচ্ছে খুচরো টাকার যে প্রচলন এক টাকা বা দুই টাকার যে প্রচলন এই প্রচলনটা দিন দিন কমে যাচ্ছে মানুষ এক টাকা বা দুই টাকা কাউকে দিতেও চায় না বা কাউকে দিলে সে নিতেও চায় না এ একটা অবস্থা বর্তমানে আমাদের এই দেশের ভিতরে বিরাজমান আছে মানে কেউ দিতেও চায় না কেউ নিতেও চায় না এরকম একটা অবস্থা বর্তমানে বিরাজমান আমাদের এই সমাজে এই পরিবেশের ভিতরে বিরাজমান এক টাকা বা দুই টাকার কয়েনের যে প্রচলন এই প্রচলনের ভুক্তভোগী আমি নিজে এটা এরই ধারাবাহিকতায় আমি বাস্তব বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটি আমার তৈরি করা আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য কিন্তু এরকম ছিল না যে কারো মনে কষ্ট দেওয়া বা আঘাত দেওয়া বা কাউকে ইন্ডিকেট করে কথা বলার তো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না দেখা যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও অথবা লাইভে সেই পর্যন্ত প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আলমগীর টির ব্লগের পক্ষ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি I love this.